नमस्कार, এই মুহূর্তের আপডেটে আপনাদের স্বাগত। যেদিকে চোখ রাখবো, গত কিছুদিন পূর্বেই যে ঘটনাটা আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম, সাউথ রামনগর এলাকায় নেশা কারবারিদের বাধা দিতে গিয়ে নেশা কারবারিরা একই পরিবারের চারজনকে মেরে আহত করেছিল এবং মিলন কাজী নামে যুবকের পরিবারের চারজন সদস্য গুরুতর আহত হয়েছিলেন নেশা কারবারিদের বাধা দিতে গিয়ে। সেই জায়গায় ইকবাল মিয়া সহ অন্যান্যদের বিরুদ্ধে থানায় মামলাও করা হয়েছিল, কিন্তু যে বিষয়টা এই মুহূর্তে সামনে আসছে, কাল আবার ওই পরিবারের লোকজনদের হুমকি এবং ধমকি দেওয়া হয়েছে এমনটা কিন্তু জানাচ্ছেন সেই পরিবারের লোকজনরা। আগরতলা পশ্চিম মহিলা থানায় দোষীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার পরও এখন অবধি কাউকে গ্রেপ্তার করা হয়নি বলেও কিন্তু এই কথাটা জানিয়েছেন তার। অবশ্যই সেই পরিবারের লোকেরা অনেকটাই ভীত সন্ত্রস্ত রয়েছেন। যেদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন যে নেশা কারবারিদের বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে, বিভিন্ন জায়গায় কিন্তু একই ব্যাপার হচ্ছে এবং তার পাশাপাশি সাধারণ মানুষ কিন্তু এগিয়ে এসে সেই জায়গায় নেশা কারবারিদের খবর পুলিশের কাছে পৌঁছে দিচ্ছেন, নিজেরা যেখানে সম্ভব প্রতিরোধ গড়ে তুলছেন। কিন্তু যে ঘটনাটা সেখানে ঘটেছিল সাউথ রামনগরে, সেই ঘটনাটা মোটেও কিন্তু কাঙ্ক্ষিত নয় এবং সেই জায়গায় প্রতিরোধ করতে গিয়ে উল্টো আঘাতের সম্মুখীন হয়েছেন তারা, আহত হয়েছেন একই পরিবারের চারজন এবং সেখানে মামলাও করা হয়েছিল তাদের তরফ থেকে, কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার তো হয়নি। উল্টো গতকালকে আবারও সেখানে দেখা যাচ্ছে যে তাদের পরিবারের লোকজনদের হুমকি এবং ধমকি সেখানে দেওয়া হচ্ছে। এই হুমকির জেরে অবশ্যই ভীত সন্ত্রস্ত রয়েছেন পরিবারের লোকজনেরা। কি বলছেন তারা, কি অভিযোগ করছেন শুনব। মাসি শুনেন না কথাটা, কিচ্ছু তো ঝগড়াই তো কিচ্ছু না না, মাসি এতটুকু কথা বলছে আপনি সকালে কথা বলেন। হ্যাঁ বাবার কথা মেসু কাকু আপনি লোক সকালে কথা বলেন, ঝগড়া কিচ্ছু না, ঝগড়া কিচ্ছু না। হ্যাঁ বাবা ফিরে এসেছে, তোমরা দরকার তোমরা দাদা মুদালা তুমি ছেলে রাহুল তে হ্যাঁ জানে বড় শিখলে এক ব্যাগ রক লো এসছে এই মোটা মোটা লোয়ে আমার শাশুড়ি রে আমার জালে রে আমার দেবর বাইরে না কালকে রাত্রে তো হুমকি দিয়েছে আমার শাশুড়ি দেশের বাইরে বাইরে জড়াতে দিনের বেলা দুঃখ ওই কেসটা দেওয়ার ফলে কেসটা তুলে নিলে তারা বুঝাইব, তারা বলে কিতা আসো কে ফটো আছে ফটোটা দিব, এই ফটোটা গেছিস নি ফটোটা পাইছিস নি। ওই জনের নামে কেস করছেন? কারণ আমরা বাড়ি আমার দেবরা তিনজনের নামে আমার শাশুড়ি রাহুল মানুষের জিজ্ঞেস করে আমরা কি জগা করতাম দিচ্ছি না, আমরা কি কইতে আমরা সুবিধা মিলাই না ধরাই যেত, তোমরা যাও মাসি কথা বলো হাজবেন্ড কথা মাসি সকালে কথা সকালে কথা তার বুঝলাম তো তোমার বাড়ি বিচারে বসছে। আপনার নামটা? বাইকের উপর বোয়া আছে ১১১টা বাজে, দিনে ১১১টা বাজে, এর ভিতরে বয়ের ভিতরে কই যাচ্ছে ফটোটি রাখছি, ফটোটি উঠো তুলু, ফটোটি ফাড়াইছি জাগার ফাড়াই রাখছি বুঝামো শেষক বেদল বলছেন এইভাবে কইলে যদি অহনে যদি এটি করে তারা বলা আবার মার সময় না বয়স রে এইভাবে ব্যবহার করে কেমন কিটা করে তারা কি করে এখানে আমরা তো জানি না এখানে কি করে তারা, এখানে কাপড়ের দোকান আছে, কাপড়ের দোকান খোলা তো মানেই নাই, মতিমালের দোকান খোলা লকডাউন, তারা এখানে দুই লাইন আড্ডা বসা খোলা মারলে একটা গেঞ্জামাক সৃষ্টি করে তৈরি রাখে এই পিসের জায়গাতেই
এখানে বয়ে থাকবো বয়ে কি করে বয়ে কি করে বিড়ি টানে গাঁজা টানে বুঝছেন আপনারা একটু ভালো করে দেখেন গুড়া গেরা তার ছেলেটির আপনি দেখলে বুঝতে পারবেন তো পুলিশে জানাইছিলেন পুলিশের আগের দিন জানা হয়েছে ডেলিও জানানো হয় তো পুলিশ আয় যা কিতা করবো কালকে কি করছে বলবে কালকে বাবি করতেছে না দাঁড়ায় দাঁড়ায় দেখা দেবো ফটো বাড়াইছে কিতা বাড়াইছে বুঝছেন এই দূর কি করবো মতো না এর আগে কি আরে দর্শ পড়ে দিয়েছিস তুই তো আর আমার লোকে পারতেছে না পারতেছে না রে দাঁড়া তুই এ তুই নিয়ে আসতেছিস তো হাতে করে ফটকে একটা বাড়ি মারছে রড দিয়েছিস এরপর তার থেকে পাপন যে ছেলেটা শিল্পীর ছোটবেলে ছোট ছেলেটা সে যাই গিয়েছিল হাতে থেকে রটে নিয়ে এসে একটা বাড়ি মারছে মাঝে মধ্যে মুখ শিল্পীর চুলের মধ্যে ধরে এসে আমার এখানে ভালো হয়েছে 5 বছরের মেয়েটা ছুঁড়ে ফেলে লাথি মারছে আপনারা শুনলেন সেই পরিবারের লোকেদের অভিযোগ নেশা কারবারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে গিয়ে তারা কিন্তু নিজেরাই আক্রান্ত হয়েছিলেন এবং সেই জায়গায় পুলিশের কাছে যাওয়ার পরও পুলিশ সেই রকম ভাবে সাহায্য করছে না তাদের এমনটাও কিন্তু অভিযোগ করছেন গতকাল রাত্রিবেলা তাদেরকে আবারও ধমকি দিয়েছে সেই নেশা যারা কারবারীরা রয়েছেন নেশাসক্তরা রয়েছেন তাই সেই জায়গায় তারা অনেকটাই ভীত সন্ত্রস্ত হয়ে কিন্তু সেখানে বসবাস করছেন এমনটাও কিন্তু জানাচ্ছেন তারা সাউথ রামনগরের সেই পরিবার মিলন কাজী নামে মিলন কাজীর যে পরিবার রয়েছে তারা কিন্তু অনেকটাই ভীত সন্ত্রস্ত রয়েছেন তারা জানাচ্ছেন সাহায্য চাইছেন এবং পুলিশ তাদেরকে সাহায্য করছে না সেইভাবে এমনটাও কিন্তু জানাচ্ছেন এখন দেখার পুলিশ আধিকারিকরা এ বিষয়ে সদর্থক কোনো পদক্ষেপ নেয় কিনা নেশা কারবারীদের দৌরাত্ম্য সেখানে বন্ধ হয় কিনা সেই সাউথ রামনগর এলাকায় সেটাও কিন্তু দেখার বিষয় নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকবেন